সেরকম কোনো ব্লগ না। আজকে আমি আমার বাবার বাড়ি এসেছি কদিন আগে, তো এখানে এত ঝড় আর হাওয়া চালাচ্ছে আজকে, এত সুন্দর পরিবেশ, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চারিপাশে এত সুন্দর গাছপালা, যেহেতু এখানে এখনও মানে অতটা আশেপাশে বাড়ি তৈরি হয়নি, বাট হচ্ছে, তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করা যাক এখানে কি গাছপালা আছে, আমাদের বাড়িতে কি গাছপালা আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি মাত্র জাস্ট লাঞ্চ করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম, তো তোমাদের প্লিজ 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 পুরো ভিডিওটা দেখবে। আর চারিপাশে আজকে পরিবেশটা এতটা সুন্দর, মানে দেখো আকাশটা পুরো মেঘলা আর এত হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ছাদে যে আমি মাত্র এলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর। কারা কারা এরকম গ্রামের বাড়িতে থাকতে ভালোবাসে আমার তো খুব ভালো লাগে, বাট আমার শ্বশুর বাড়ি তো কলকাতায়, বাট সেখানে এত গাছপালা নেই, সেখানে চারিপাশে এত ফ্ল্যাট, এত ভালো লাগে না, বাট এই পাশে পরিবেশটা এত সুন্দর বাবার বাড়ি, আমার খুব ভালো লাগে। মানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো সমুদ্রের ধারে মতো হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে পরিমাণে, প্রচণ্ড পরিমাণে, মানে কী বলবো তোমাদের। তো চলো আশেপাশে গাছপালাগুলো দেখাই তোমাদের কী কী গাছপালা আছে চারিপাশে, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে। দেখো এই পাশেই একটা বড় নারকেল গাছ, বাট এটা আমাদের না, বাট আমাদের একদম বাড়ির ছাদের সঙ্গে, দেখো লাগোয়া পুরো নারকেল গাছ। আর চারিপাশে দেখো আমাদের পাশেই একটা আছে বেল গাছ, তোমরা কতটা ভালো করে দেখতে পাচ্ছ জানি না, দেখো চারিপাশে পুরো পাকা বেল হয়ে আছে, এত সুন্দর গ্রাম্য পরিবেশ। কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন আমাদের এপাশেও অনেক বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, এখন আর এপাশে অতটা খালি নেই, তাও আছে কিছুটা। আর আমাদের দেখো বাড়ির আকন্দ ফুলের গাছটা, তোমরা দেখো আমাদের কিন্তু ফুল কিনতে হয় না ঠাকুর পুজোর জন্য বলো, আমাদের কিন্তু ওই ফুল ফুল গাছ থেকে ফুল পেরেই ঠাকুরকে দেওয়া হয়। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, দেখো আকন্দ ফুলের গাছটাতে পুরো ভর্তি আকন্দ ফুল, সামনে একটা পেঁপে গাছও ছিল বাট পেঁপে গাছটা পড়ে গেছে ঝড়ে। আর দেখো চারিপাশে কত গাছ, দেখো গাছে পুরো ভর্তি, নারকেল গাছ, বাঁশবা গাছ, দেখো একটু উপরে দেখো আম হয়ে আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওই সাইডটা, দেখো পুরো ভর্তি আম হয়ে আছে গাছটা, বাট ওটা আমাদের না, বাট ছোটোবেলায় খুব আম কোড়ানোর স্মৃতিগুলো খুব মনে আছে, বাট এখন আর সেরকমভাবে আম কোড়াতে যাওয়া হয় না, বাট ছোটোবেলায় প্রচুর ঝড়ে। আর এই পাশটাও দেখো চারিপাশে এত সুন্দর, মানে গাছপালা আর এত ঝোড়ো হাওয়া দিচ্ছে চারিপাশে, আমগুলো দেখছো গাছটার পুরো ভর্তি আম। তোমাদের কার কার এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের জন্যই ভিডিওটা শেয়ার করলাম আমি। আর আমাদের বাড়ির গাছেও যেটা আমগুলো হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, বাড়ির গাছটা অনেক দিনের পুরনো, বাট এই গাছটা কেউ বসায়নি, এমনি আঁটি পড়ে আম হয়েছে, বাট আগের বছর সেরকম আম হয়নি, বাট এবছর হয়েছে, বাট এটা ফজলি আম গাছ, বাট আমগুলো খুব মিষ্টি, কাঁচা মিটে মানে কাঁচা অবস্থায় কাঁচা মিটে আম গাছ, দেখো কত আম হয়েছে, দেখো চারিপাশে গাছটা দেখো পুরো ভর্তি আম হয়েছে। আমাদের একটা আম আমি হাতে নিয়েও দেখাচ্ছি, কত আম দেখো নিচে পড়ে আছে, দেখো আমগুলো শুধু দেখো, জাস্ট আমগুলোর গন্ধটাই আলাদা, স্মেলটাই আলাদা। আর বাড়ির গাছের আম তো সবাইকারই খুব ভীষণ প্রিয়, তো দেখো ভেতরে ভেতরে প্রচুর আম হয়েছে, পুরো ভর্তি পাকা কাঁচা আম হয়েছে ভর্তি। আর এই আমগুলো পাকলে এতটাই মিষ্টি হয়ে যায়, বাট মানে বেশি যদি পেকে যায় তাহলে আমগুলো একটু ঝাঁজ হয়ে যায়, দেখো কী সুন্দর আমগুলো হয়ে আছে, না মনে হচ্ছে না আমগুলো পেরে খাই। এরকম গাছের আম তো নিজেদের গাছের আমের একটা মানে আলাদাই একটা অনুভূতি, এরকম গাছ থেকে আম পেরে খেতে। আমি এমনকি রাত দুটোর সময়, আজ থেকে 4-5 বছর আগে রাত দুটোর সময় আমি নিজে আম পেরে গাছ থেকে খেয়েছি, মানে সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর আমার আম খেতে ভীষণ ভালো লাগে, গোটা গোটা আম কেটে না। আর এই আমের সাইজগুলো দেখো খুব বেশি বড় না, কিন্তু আমগুলো খুব সুন্দর হয়, পাকা অবস্থায় তোমাদের সঙ্গে ভিডিও করবো। দেখো আম গাছে প্রচুর আম হয়েছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে না তোমাদের কি বলবো। দেখো আশেপাশে অনেক বাড়ি হচ্ছে, ওটাও একটা ফ্ল্যাট মতো হচ্ছে, আর আমাদের বাড়িটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, ওই সাইডটা হচ্ছে কাকিমাদের, আর এই সাইডটা জেঠিমাদের, আর ওই সাইডটা পুরোটাই আমাদের, মানে এইখানের পর থেকে পুরোটাই আমাদের। আর ঠাকুর ঘর তো আছেই তোমরা জানোই, দেখো এত
এত ঝড়ে ওলটপালট করছে না, কদিন এত গরম ছিল, আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো তোমাদের, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াতে মনে হচ্ছে বসে থাকি। দেখো আম গাছে গাছে মানে একদম মানে গাছের তলায় বসে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কদিন এত পরিমাণে গরম ছিল মানে মানুষ মারা যাচ্ছিল। শনি রবিবার বলেছে বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। এই সাইডটা কাশিমালে তো তোমরা দেখলে আমাদের আম গাছ বা পেঁপে গাছ আছে, আকন্দ ফুলের গাছ আছে। আর তোমাদের আরেকটা জিনিসও দেখাচ্ছি, যতটা পারবই দেখো এই সাইডেও, মানে এটা আমাদের পেছন সাইডের, এটা পেছন সাইডেও দেখো কত, এখানেও একটা আকন্দ ফুলের গাছ আছে, দেখতে পাচ্ছ আকন্দ ফুল হয়ে আছে। আর এই সাইডে একটা ডবল টগরের ফুলের গাছ আছে, দেখো ফুলগুলো দেখো কি সুন্দর ফুলগুলো। আমাদের ফুল আলাদা করে কিনতে হয় না, বা পুজোর সময় শিবরাত্রি বলো বা নীল পুজো বলো বা যে কোনো ঠাকুরের, তো আমাদের ফুল কিনতে লাগে না। একটা লাল জবা ফুল আছে দেখো, আর এই সাইডে ফুটেছে একটা তোমার হচ্ছে যে এই কালারের, ওই বাদামি কালারের জবা ফুল ফুটেছে। এত হাওয়া দিচ্ছে না ছাদে, মানে পরিবেশটাই অন্যরকম লাগছে। এখানে একটা বাদামি কালারের জবা ফুল গাছ ফুটেছে, এখানেও একটা পেঁপে গাছ ছিল, বাট ঝড়ে সেটা পড়ে নষ্ট হয়ে গেছে। আকন্দ ফুল গাছ আমাদের কিনতেই হয় না, মানে আকন্দ ফুল আমাদের কিনতেই হয় না, এখান থেকে ঠাকুরকে পেরে পুজো দেওয়া হয়। ডবল টবল গাছ আছে। আর এই সাইড তোমরা কারা কারা এরকম গরমের দিনে ছাদে ওঠো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার তো ছাদে উঠতে ভীষণ ভালো লাগে, বাট কলকাতায় তো সেরকম মানে ফ্ল্যাটে পাঁচতলা ছতলা ফ্ল্যাটে ছাদে উঠতে একটু অসুবিধা হয় যেহেতু অনেকটা। আর মানে আমি তো রাত্রিবেলা ছোটোবেলার সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি রাত্রিবেলা মানে পড়তে বসতাম ছাদে, একটা লাইট ছিল ওখানে পড়তে বসতাম, মানে সারাক্ষণই ছাদে থাকতাম। তো এত ভালো লাগতো গরমের দিনে ছাদে থাকতে, মানে তোমাদের কী বলবো, এত সুন্দর লাগতো ছাদে থাকতে। তারপর হচ্ছে রাত্রিবেলা রাত দুটো পর্যন্ত আমি মা বাবা কাকিমা কাকু সবাই ছাদে থাকতো, খুব ভালো লাগতো গরমের দিনে, মানে সেটা একটা আলাদা অনুভূতি। এখন তো সেগুলো হয় না, বাট তোমাদের কার কার এরকম ছাদে থাকতে ভালো লাগে গরমের দিনে, যে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো আমার বাবার বাড়ির কিছু গ্রাম্য পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে কী গাছপালা আছে বা কী ভালো লাগে। আর এই আমার তো ভীষণই ভালো লাগে ছাদে থাকতে, মানে ছাদটা একটা আলাদা, একটা এত খোলামেলা পরিবেশ, খুব ভালো লাগে ছাদে থাকতে, বাট কলকাতায় সেটা একদমই হয় না। যদি ওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা আরও কী কী ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়া তোমাদের সঙ্গে। মানে এখানে এখনও আমি যখন ছোট ছিলাম তখন তো প্রচুর গাছপালা ছিল, খোলামেলা চারিদিক ছিল, বাট এখন অনেক ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, এখন অতটা নেই কিছু, মানে এখন অতটা জায়গা বা জমি নেই, বাট তাও কিছু আছে। কলকাতার মতো অতটা মানে অতটা কিঞ্চি পরিবেশ নেই, যেটা খোলামেলা হাওয়া দেয়, খুব ভালো লাগে পরিবেশটা। তা আমরা ছোটোবেলায় ছাদে উঠে পড়তাম, ছাদে উঠে খেলতাম, রাত্রিবেলা থাকতাম, সে এক আলাদাই মানে অনুভূতি। এখন তো সেসব নেই, এখন সেগুলো মনে পড়ে খারাপ লাগে স্মৃতি। বাট আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফেসবুক যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজ থেকে ফলো করে নিও। আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি, দেখো পাশে ঘন্টিটা আছে সেটা ক্লিক করে দাও, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, আবার আসছি নেক্সট ভিডিও।